1 লক্ষ গাছ বিতরণের লক্ষ্যে পৌঁছাতে চলেছেন হাওড়ার থানামাকুয়া এলাকার বাসিন্দা সমাজসেবক হরেন পাত্র। আর মাত্র 15,000 গাছ বিতরণ করতে পারলেই তার 1 লক্ষ গাছ বিতরণ করার স্বপ্ন পূরণ হতে চলেছে, জানালেন সমাজসেবক হরেন পাত্র। 11ই আগস্ট সেই স্বপ্ন পূরণের দিন। ওই দিন 15,000 গাছ বিতরণ করবেন আজ হাওড়া জেলার 4টি এলাকায় 4টি 4-চাকা গাড়ি করে প্রায় 20,000 গাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। সমাজসেবক হরেন পাত্রের একটাই লক্ষ্য, মানুষকে সুস্থ রাখতে যে কোনো উপায়ে গাছ লাগাতে হবে। তাই তিনি 1 লক্ষ গাছ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছানোর টার্গেট নিয়েছেন। মানে চারটে এইভাবে, একটা পাঁচলা হয়ে ফুলেশ্বরের দিকে যাবে, একটা রানিয়াটি দিয়ে আমতা কলাতলা হয়ে চলে যাচ্ছে একদম ডিবুসুটের দিকে, একটা চলে যাচ্ছে আপনার ওই পেড়ো হয়ে একদম উদয়নারায়ণপুর, একটা চলে যাচ্ছে আপনার আমতা জমজুর থানা হয়ে একদম সেই চাপাডাঙ্গা দিকে চলে যাচ্ছে সোজা। এইভাবে গাছগুলোকে দিয়ে চলে আসছে, টোটাল হাওড়া জেলা কভার করবে। যে টোটাল 20,000-এর মতো, আনুমানিক 20,000, একটু বেশি হতে পারে একটু কম হতে পারে, 1-5-2-5, কিন্তু 20,000-এর ওপরে মনে হয় গাছ যাবে, 20,000-এর মতো। গত আজকে নিয়ে হবে আপনার 85,000, মানে প্রথমবারই আমরা 25,000 ছেড়েছিলাম, কিছু গাছ ফেরত এসেছিলো, তারপরে 20,000 ছেড়েছিলাম, 20,000-টা দেওয়া গেছে, তারপরে 22,000 মতো দিয়েছিলাম, 1,500-1,500 গাছ ফেরত এসেছিলো। এবারে আমরা 65,000 গাছ আমরা আগের গত সপ্তাহ পর্যন্ত দিয়েছিলাম, এই সপ্তাহে আজকে 22,000-20,000 মতন গাছ নিয়ে গেছেন। 11ই আগস্ট আমরা সকাল 9টায় আমরা এখানে প্রোগ্রাম করছি, লোকাল যারা আছে প্রথম দিন গাছ নিয়েছে, তারপরে 11 তারিখে লোকাল মসজিদ মন্দির শ্মশান কবরস্থান স্কুল যেখানে যা জায়গা আছে এবং লোকাল লোকেরা যাদের যে জায়গা আছে, আমি সকলকে অনুরোধ করেছি, অনুরোধ করছিও যে আপনারা আসুন 11 তারিখে আমরা এখানে গাছ দেব। যাদের যারা গাছ নিয়েছেন প্রথম দিন সেগুলো বসিয়েছেন তার একটা ছবি পাঠাবেন, আর ছবি দেখাবেন এবং আপনারা গাছগুলো নিয়ে যান এখান থেকে, যার যত গাছ লাগে গাছ বসান, পরিবেশ সুস্থ রাখুন, নিজেরা বাঁচুন, প্রজন্মকে বাঁচান, দেশকে বাঁচান। সরকারের পক্ষে সম্ভব নয় সব কাজ করা, সরকার যতটুকু পারছে করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কিছু, যাদের যেমন আর্থিক অবস্থা ভালো আছে তারা সেই মতন এগিয়ে আসুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রজন্মকে বাঁচান, নইলে কিন্তু আমরা বাঁচব না। আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছেন, টাকা রাখছেন, ছেলের ভবিষ্যৎ করছেন, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হলে আমাদের গাছ বাঁচাতে হবে, নিজের এলাকা পরিষ্কার রাখতে হবে, গঙ্গা অপরিষ্কার হয়ে গেছে তাকে পরিষ্কার রাখতে হবে। যদি আমরা এগুলো না করি, আগামী দিনে আমাদের প্রজন্মকে যতই লেখাপড়া শেখান, যতই শেখান, যা কিছু করান, জল খাওয়ান, কিচ্ছু হবে না, ছেলে অসুস্থ হয়ে যাবে, ঘর থেকে বেরোতে পারবে না। দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে আমি বলছি, অনুরোধ করছি যে আপনারা সমাজের কাজ করুন, আগামী প্রজন্মকে বাঁচান, বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান, সকলকে সুস্থ রাখুন, নিজেরা সুস্থ থাকুন, গাছ লাগান, বেশি বেশি করে গাছ লাগান, যার যা ক্ষমতা। একদিন খাবেন না, একদিন আমরা মাছ মাংস ডিম খাবেন না, নিরামিষ খান, সেই পয়সা গাছ নিয়ে এসে গাছ লাগান, তাহলে আপনার ছেলেটা সুস্থ থাকবে, আপনার মেয়েটা সুস্থ থাকবে, আপনার নাতি নাতনি সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, টেম্পারেচার কম হবে, পলিউশন মুক্ত হবে, বৃষ্টি হবে, ফসল হবে, সবাই শান্তিভাবে বাঁচতে পারবো। নাহলে এ বাঁচানো বড় কঠিন, বাঁচা যাবে না আগামী দিন যা আসছে। ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, দে গিভস আস অক্সিজেন টু ব্রিথ, ট্রি গিভস আস শ্যাডো ইন সামার সিজন, দে অলসো গিভস আস ফ্রুট ফ্লাওয়ার। গাছ বাঁচালে পরিবেশও বাঁচবে, গাছ বসাও, গাছ না বসালে পরিবেশও বাঁচবে না। থেকে অনুরোধ চাই, গাছ বসাও, সবাইকে বাঁচাও, গাছ না বসালে আমরা বাঁচতে পারবো না।